Panda Beep. Assalamualaikum Barbai. Welcome to Random TV Channel. Come on! কার লাভার গুলা রেগে আছেন মনে হয়? জানি না। আচ্ছা মাথাটা ঠান্ডা করেন, কারণ আজকে খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বলেন তো বিষয়টা কি? এক্সকিউজ মি স্যার, আমি স্যার উত্তরটা জানি, বলবো স্যার। বলো। ধরো মিয়া, আজকে আলোচনা করব থার কেন বাংলাদেশে আসলো না আর ফিউচারও কেন আসবে না এইসব বিষয়ে। আর এই ধরনের ভিডিও দেখতে যদি আপনার ভালো লাগে তাহলে কি করতে হবে জানেন তো? কারণ আমি আমার এই চ্যানেলে কিন্তু বাংলাদেশে আপকামিং বাইক এবং ওয়ার্ল্ডের সব নামে নামে সুপার বাইক নিয়েও আলোচনা করি। তো চলুন শুরু করা যাক। মাহিন্দ্রা থার। ইন্ডিয়ান যুবকদের পাশাপাশি বাংলাদেশের লাখো যুবকের স্বপ্ন, তার মধ্যে আমি অন্যতম। যদিও ইন্ডিয়ান কার ব্র্যান্ডের গাড়িগুলোর বিল্ড কোয়ালিটি এবং দীর্ঘদিন টিকসই না হওয়ায় বাংলাদেশের মানুষ ইন্ডিয়ান গাড়িগুলো কিনতে চায় না, কিন্তু মাহিন্দ্রা ব্র্যান্ডের বেশ কয়েকটা মডেলের কার অনেক বাঙালি চোখে নজর কেড়েছে, বিশেষ করে থার। কিন্তু দুঃখজনক বিষয় হলো এত জনপ্রিয় লাভ করলেও থার কখনোই বাংলাদেশে আসে নাই আর আসবেও না। আর এর অন্যতম কারণ হলো আমেরিকা। কারণ আমেরিকা কেন থারকে বাংলাদেশে আসতে দিচ্ছে না এটা জানার আগে চলুন থারের বেসিক কিছু ইনফরমেশন সম্পর্কে জানা যাক। থার একটা 4x4 অফ রোডিং কার, যদিও রিসেন্টলি এর 2-wheel ড্রাইভ ভেরিয়েন্টও লঞ্চ করা হয়েছে। থারকে প্রথমবারের মতো লঞ্চ করা হয়েছিল 2010 সালে। 2020 সালে আসে এর সেকেন্ড জেনারেশন, যাকে আমরা কম বেশি নিউ থার নামেই চিনি। আর এই মডেলটাই থারের জনপ্রিয়তাকে শীর্ষে নিয়ে গেছে। থারের বেশ কয়েকটা ভেরিয়েন্ট আছে, তবে ইঞ্জিনের উপর ভিত্তি করে থার মোট 3টা ভেরিয়েন্টে পাওয়া যায়। একটা হলো 1.5 লিটারের ডিজেল ইঞ্জিন, আরেকটা হলো 2 লিটারের পেট্রোল ইঞ্জিন, আরেকটা হলো 2.2 লিটারের ডিজেল ইঞ্জিন। এর বাইরেও থার আবার গিয়ারবক্সের উপর ভিত্তি করে 2টা ভেরিয়েন্টে পাওয়া যায়। একটা হলো 6-speed অটোমেটিক ট্রান্সমিশন, আরেকটা হলো 6-speed ম্যানুয়াল ট্রান্সমিশন। এর বাইরেও থার আবার 4x4 এবং 2-wheel ড্রাইভের উপর ভিত্তি করেও 2টা ভেরিয়েন্টে পাওয়া যায়। যদিও এর বাইরে থারের আবার বেশ কয়েকটা অপশন আছে, তবে আপাতত আপনার এটুকু জানলেই চলবে। থার একটা ফ্রন্ট ইঞ্জিনের কার এবং এর ফ্রন্টে ব্যবহার করা হয়েছে হ্যালোজেন হেডলাইটের পাশাপাশি LED ইন্ডিকেটর, এবং এর টেল লাইটটাও কিন্তু LED। থারের সিটের সংখ্যা মোট 4টি। এর বাইরেও এ কারটাকে আরও অনেক বেশি জনপ্রিয় করে তোলার পিছনে বেশ বড়সড় ভূমিকা পালন করেছে এর হাজারো মডিফিকেশনের অপশন। তো চলুন এইবার জেনে আসা যাক মাহিন্দ্রা থার কেন বাংলাদেশে কখনোই কিনতে পারবেন না এবং এটা বাংলাদেশে কেন কখনোই আসবে না। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকান উইলস ওভারল্যান্ড কোম্পানি মার্কিন সেনাদের জন্য একটা 4x4 অফরোডিং গাড়ি তৈরি করে, যা যে কোনো রাস্তায় চলার জন্য সক্ষম ছিল, যার নাম শুরুতে উইলস অ্যাম্বি থাকলেও পরে এর নাম জিপ করা হয় এবং এই নামটাকে অফিসিয়ালি রেজিস্টার্ড করা হয়। এরপরে 1945 সালে উইলস ওভারল্যান্ড কোম্পানি জিপ সিজে এবং 1953 সালে জিপ সিজে 3B নামে 2টা মডেল লঞ্চ করে। আর এই সময় উইলসকে আমেরিকান কাইসার মোটরস কিনে নিলে এর নাম শুধুমাত্র উইলস মোটরস করা হয়। কিন্তু এরপরেই জিপ 3B এর যে মডেলটা ছিল সেটাকে সারা ওয়ার্ল্ডের বিভিন্ন ব্র্যান্ড কপি করা শুরু করে। এর মধ্যে কেউ এটাকে অনুমতি ছাড়া কপি করলেও কেউ আবার অফিসিয়ালি অনুমতি নিয়ে কপি করত। এর মধ্যে যারা অফিসিয়ালি লাইসেন্স নিয়ে কপি করত তার মধ্যে ছিল জাপানি মিৎসুবিশি এবং ইন্ডিয়ান মাহিন্দ্রা। কিন্তু আস্তে আস্তে এমন একটা সময় আসে যে আমেরিকা অন্যদিকে জিপ সিজে 3B এর নতুন নতুন মডেল আনতে থাকে, অন্যদিকে মাহিন্দ্রা জিপ 3B এর মডেলগুলোকে কপি করতে থাকে, যার জন্য বর্তমান সময়ে জিপ র্যাংলার এবং মাহিন্দ্রা থার দেখতে একই রকম, কারণ উভয় তো জিপ সিজে 3B এর আপডেটেড মডেল। মানে এমন থেকে এমন। এ তো গেল জিপ র্যাংলার এবং মাহিন্দ্রা থার একই রকম দেখতে কেন, কিন্তু এখানে মাহিন্দ্রা থার বাংলাদেশে আসলে আমেরিকার সমস্যা কোথায়? আসলে সমস্যাটা হলো জিপের মাহিন্দ্রাকে দেয়া অফিসিয়ালি লাইসেন্সে। কারণ জিপের দেয়া লাইসেন্সে স্পষ্ট বলা হয়েছে যে মাহিন্দ্রা শুধুমাত্র জিপ সিজে 3B এর লুকস কপি করে তা ভারতের মধ্যে বিক্রয় করতে পারবে।
এর বাইরে অন্য কোনো দেশে মাহিন্দ্রা যদি জিপ সিজে ট্রিবিএল লুকস কপি করে সেটাকে বিক্রি করার চেষ্টা করে, তাহলে মাহিন্দ্রার বিরুদ্ধে জিপ অফিসিয়ালি কেস করতে পারবে। এবং এতে মাহিন্দ্রাকে দেয়া জিপ সিজে ট্রিবিএল লুকস কপি করার যে লাইসেন্সটা ছিল সেটা ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু এর বাইরেও মাহিন্দ্রা যদি থারকে ভারতের বাইরে বিক্রয় করতে চায়, তাহলে এই লুকসে বড়সড় পরিবর্তন আনতে হবে, বিশেষ করে এর ফ্রন্ট সাইডে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, থারের এই ফ্রন্ট সাইডের লুকটা এই কারটাকে জনপ্রিয় করে তোলার পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। এর বাইরেও মাহিন্দ্রার কাছে আর একটা অপশন আছে, আর সেটা হলো জিপের কাছে অনুমতি নেওয়া যে মাহিন্দ্রা সিজে থ্রিবিএল লুকস অফিসিয়ালি কপি করে সেটাকে ইন্টারন্যাশনালি লঞ্চ করতে পারবে। তবে জিপ এটার অনুমতি কখনোই দিবে না, যেহেতু মাহিন্দ্রা ওয়ার্ল্ড ওয়াইডে প্রচুর জনপ্রিয়তা আছে। আর এখন যদি জিপ মাহিন্দ্রাকে এটার অনুমতি দিয়ে দেয়, তাহলে জিপের বড়সড় লোকসান হবে, আর এটা নিশ্চয়ই কোনো ব্র্যান্ডই চাইবে না। এখন সবার মনে একটা প্রশ্ন আসা স্বাভাবিক, যে বাংলাদেশে মাহিন্দ্রা থার অফিসিয়ালি লঞ্চ করতে না পারলে আমরা কি চাইলে কোনো ইম্পোর্টার দ্বারা থারকে বাংলাদেশ ইম্পোর্ট করাতে পারবো? আমার মতে এটাও সম্ভব না, কারণ আমার জানা মতে বাংলাদেশে জিপের অফিসিয়ালি ডিস্ট্রিবিউটর আছে, আর তারা যদি থারকে বাংলাদেশে দেখতে পায় বা কোনোভাবে খবর পায়, তাহলে জিপ এবং ইম্পোর্টারের বিরুদ্ধে লিগালি অ্যাকশন নিতে পারবে, আর এটা নিশ্চয়ই মাহিন্দ্রা চাইবে না। আশা করি আপনাদের খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। কিন্তু এরপরেও যারা এটা জানতে খুবই আগ্রহী যে বাংলাদেশে যদি মাহিন্দ্রা থার আসতো তাহলে এটার প্রাইস কত হতো, তাহলে জেনে রাখুন থারের ভেরিয়েন্ট অনুযায়ী এক একটা দাম এক এক রকম হয়। তাই সে অনুযায়ী বাংলাদেশে থারের সর্বনিম্ন ভেরিয়েন্টের দাম 28 লাখ থেকে সর্বোচ্চ ভেরিয়েন্টের দাম হতো 92 লক্ষ টাকার মতো। আজকের ভিডিও পর্যন্তই।